তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেন্ট হেলেনা দ্বীপের সব থেকে উচ্চতম যে পাহাড় আছে, মানে এইখানটা দাঁড়িয়ে পুরো সেন্ট হেলেনা দ্বীপের পুরো জায়গাটা কিন্তু দেখা যায়। আর এখান থেকেই যে টেলিভিশন চ্যানেলটা আছে এখান থেকেই সম্প্রচার করা হয়, কারণ এই জায়গাটা থেকে পুরো সেন্ট হেলেনা দ্বীপের চতুর্পাশে কিন্তু দেখা যায়। এখানের ভিউ এত সুন্দর যা বলার বাইরে, আমি আমার জীবনে কখনো এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা কখনো দেখিনি। There's our football field. France playing Prince Henry School. Napoleon's house. He first stayed. Poland house. Yeah, this was one in the center here, the green one with the grey roof. এখানে যে গ্রিন বাড়িটা দেখা যাচ্ছে এটা নেপোলিয়নের হাউস। Yes, first time he stayed here. Yeah? When he first came, yes. He stayed there was. Longwood house being built. Okay. And he is our guide. Shini amader ke shob kichu guri guri dekhte. Properties here. This next green roof. Yes, yes. Square roof. That is his next the caretaker is built there upon. আমরা একজন গাইড নিয়েছি, উনি গাড়ির ড্রাইভও করতেছে, সেই সাথে উনি পুরো হেলেনা দ্বীপটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এখানে যে গ্রিন যে ঘরটা দেখা যাচ্ছে, নেপোলিয়ন মূলত ফার্স্ট টাইম এসে এই এই জায়গাটাই থাকতেন, উনি সেটাই আমাকে বলল। আর এই দ্বীপটা মূলত বিখ্যাত হচ্ছে নেপোলিয়নের জন্য, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন, নেপোলিয়নকে কিন্তু এই দ্বীপেই নির্বাসনে দেওয়া হয়েছিল। এর আগে আমি একটা ব্লগ করেছিলাম, সেটাতে আমি মোটামুটি নেপোলিয়নের বিষয়গুলো বলেছিলাম। আর পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে দাগ আকারে দাগের মতো চলে গেছে, এগুলো কিন্তু রাস্তা, অনেক প্রশস্ত রাস্তা, মানে দুইটা গাড়ি পাশাপাশি ওভারটেক করে চলতে পারে, কিন্তু দূর থেকে মনে হয় যে যে দূর থেকে আসলে রাস্তা মনে হয় না। এগুলো সবই রাস্তা, যেগুলো দেখা যাচ্ছে আঁকা বাঁকা এগুলো সবই রাস্তা, এখান থেকে দুইটা গাড়ি ওভারটেক করে চলতে পারে। আর এখন যে জায়গাটা দিয়ে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা দুর্গ, এটা অনেক পুরানো দুর্গ, কয়েকশো আগের, কয়েকশো বছর আগের দুর্গ, আমি ঠিক সঠিক জানি না, আমি এই জন্য ইতিহাস নিয়ে আমি কিছু বলবো না, আমি প্র্যাকটিক্যালি যা দেখার আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। উনি বললো যে এটা একটা দুর্গ অনেক বছর আগে, দেখেই বোঝা যাচ্ছে সেই পাথরগুলো কিন্তু অনেকটা প্রায় ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রং চলে গেছে, কিন্তু পাথর আপনার ভবন কিন্তু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। আমরা যে গাড়িটাতে আসছি সেই গাড়িটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই গাড়িটা নিয়েই সেন্ট হেলেনা দ্বীপ ঘুরতেছি। বিয়ার্স, এখন ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা দুর্গ আর কি, এখান থেকে পুরো সেন্ট হেলেনাকে শাসন করা হতো। আপনারা ভবনগুলো দেখলে এখানে এখন কেউ থাকে না, এটা জাস্ট একটা ইতিহাস, ইতিহাস বা একটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন সিঁড়ি বেয়ে ঠিক দুর্গর উপরে যাব। দুর্গ বুঝছো, এই রাইফেল ধরে এটা করতে
আরে দুর্গতে আপনার এখানে যে জানালার মতো যে জায়গাটা দেখতে পারতেছেন, তো এই এখানে মূলত শত্রুদেরকে মোকাবেলা করার জন্য সৈন্যরা ডিউটি বা ডিউটি করে থাকতো আর কি। যে যে দুর্গটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপাতত কেউ থাকে না, এটা জাস্ট এই পুরাতন একটা ভবন এইভাবে পড়ে আছে।